আপনারা শুনলেন যে দীর্ঘ ছয় মাস আগে নাকি টেকনোসিটি পুলিশকে বলেছে এটা জিমনাওয়াজ নিজে দাবি করেছে যে তার তার এটা নিজস্ব ভয়েস এবং তার এটা নিজস্ব কথোপকথন সে এটা স্বীকার করেছে এবং ববি হাকিম স্বীকার করেছে যে সে তৃণমূল ঘনিষ্ঠ ববি হাকিম চেনে যে জিমনাওয়াজ তাকে তার ইলেকশনের জন্য সহযোগিতা করেছে তাহলে সব কিছু স্পষ্ট যে সে ষড়যন্ত্রতে তার নাম আসছে সে তৃণমূলের ঘনিষ্ঠ এবং ষড়যন্ত্রের জন্য যে ফোন কলটা হয়েছে সেটাও লিগ্যাল একদম ভেরিফায়েড বাই জিমনাওয়াগত নিগ্রহীন ঘটনাস্থলে গিয়া ছাড়াও উপস্থিত বাসিদের গ্রেপ্তারের দাবিতে আলিয়াই পার্ক সার্কাস ক্যাম্পাসে মানববন্ধন করলো আলিয়ার সাধারণ ছাত্রছাত্রীরা ভাইরাল হওয়া কল ডেকর্ড আট মাস আগে জানিয়েছেন জিম নেওয়াজ মানববন্ধন শেষে সাংবাদিক সম্মেলন করে ভাইরাল হওয়া অডিও ক্লিপ সম্পর্কে বলতে গিয়ে কথা জানান মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজদুর রহমান আপনারা সকলে অবগত আছেন যে আলিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারকে কীভাবে তার রুমে ঢুকে গিয়ে তাকে হেনস্থা করা হয় অপমান করা হয় এবং শেষ পর্যন্ত প্রাণে মারার হুমকি দেয় তারই প্রতিবাদে আজ পার্ক সার্কাস ক্যাম্পাসের ছেলেপেলেরা আজকে এখানে মানববন্ধন কর্মসূচি নিয়েছে তারই প্রতিবাদে যে এইভাবে একটা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে বলে দিলে এখনও পর্যন্ত কোনো কিছু স্টেপ নেই গিয়াসুদ্দিন মণ্ডল শুধু গ্রেপ্তার হয়েছে এবং তার যে সহযোদ্ধা তার সঙ্গে যারা ইয়ের আরও ছিল সঙ্গে তার সহপাঠীরা এবং তাদেরকে যে বাইরে থেকে ইন্ধনটা দেওয়া হচ্ছিলো মেন কালফিটগুলো তারা কিন্তু এখনও ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কোনো গ্রেপ্তার হয়নি তাই আমরা এই মানববন্ধন করছি যে অবিলম্বে যেন তাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের নাম যেটা সবথেকে বড়ো নাম ফুটে আসছে সেটা হচ্ছে জিমনামাজ এবং তার অডিওর মধ্যে আরও অনেকজন জিমনামাজ যাদের সঙ্গে আতাত করেছে তাদেরও নাম তাবড় মন্ত্রীদের কথা নাম শোনা গেছে তো এটার তদন্ত হোক এবং সকলকেই মানে এই ষড়যন্ত্রকারীদের মানে কারা কারা জড়িত আছে সকলকে বের করে আনা হোক এবং দোষী সাব্যস্ত করা হোক মানববন্ধন কারণ সারা পশ্চিমবঙ্গ তথা ভারতের যে একটা অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে ছাত্রদের যে ধরনের বৈশিষ্ট্য হওয়া উচিত সেটা আলিয়া বিশ্ববিদ্যালয়ে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে বহিরাগত কিছু গুন্ডা যে যে ধরনের পরিবেশটা তৈরি করেছে এজন্য আমরা সত্যিকারে লজ্জিত। আলিয়া পরিবার যে সংহতিভাবে মিলেমিশে থাকতে জানে তারই বার্তা দিতে চাইছি আমরা শুধুমাত্র আলিয়া বিশ্ববিদ্যালয় নয় সারা ভারত তথা সারা ভারতবর্ষের সমস্ত মানুষের সঙ্গে সংহতি জানিয়ে বন্ধন জানিয়ে ঐক্যতার পরিচয় দিয়েছি তারই বার্তা আমরা আজকে দিতে চাইছি এবং আমাদের গুরুর সঙ্গে যেটা হয়েছে সেটা যে অত্যন্ত লজ্জাকর এবং বেদনাদায়ক তারই একটি বার্তা আমরা আজকে দিচ্ছি সাধারণ মানুষের কাছে যেভাবে বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলারকে অপমান করা হয়েছে আজকে দুটি গোষ্ঠী তৃণমূলের দুটি গোষ্ঠীর জেরে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে এটা আমরা ত্রিপু ভাষায় নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি আমরা সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আমরা মানববন্ধন করে একটাই বার্তা দিতে চেয়েছি আমরা শান্তি বজায় রাখতে চাই এখানে সম্প্রীতি বজায় রাখতে চাই কোনো রকমভাবে অশান্তি আমরা মেনে নেবো না কোনো রকমভাবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে ভাইস চ্যান্সেলার থেকে শুরু করে যাকে মানে অপমান করা হবে এই সমস্ত অপমান আমরা মেনে নিতে পারছি না বা মানবও না আর আর যে বা যারাই এর সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শুধুমাত্র গিয়াসউদ্দিন মন্ডল নয় এর সঙ্গে অনেক বড় বড় নেতার নাম উঠে এসছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে গ্রেপ্তার করতে হবে এটা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে আমরা চাইছি যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক আলিয়ার বুকে নানারকম ষড়যন্ত্র করা হচ্ছে কখনো আমাদের ভাই খুন হয়ে যাচ্ছে কখনো উপাচার্যের ঘরে গিয়ে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে আমরা নিরাপত্তা চাইছি আমরা চাইছি আমাদের বিশ্ববিদ্যালয়কে যেন ভবিষ্যতে এরকম কোনো দিনের সম্মুখীন হতে না হয় হয় সেই ব্যক্তিকে ব্যক্তিটা হলো জিম নাওয়াজ একটা গুন্ডা সেই গুন্ডাটাকে যখন প্রশ্ন করা হয় সে বলল যে আট মাস আগে অর্থাৎ এই পি প্ল্যানটা আজকে থেকে নয় তার স্বীকারোত্তির মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে অনেক দিন পূর্বে থেকেই সেই কলকাটিটা নাড়ছে আমরা জানতে চাই যে সে কে আলিয়া বিশ্ববিদ্যালয়ে তার ইন্ধনে টেকনোসিটি থানা চলবে এই যে প্রভাবিত করা হচ্ছে একটা থানাকে একে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং প্রভাবিত করার যে কেস আছে সেই কেসে একে দণ্ডিত করতে হবে ইতিমধ্যে আমরা একটা লেটার করেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টেকনোসিটি পুলিশ থানাকে আমরা ইয়ে করেছি মেলের মাধ্যমে তাদেরকে জানিয়েছি এবং হার্ড কপি আমরা পৌঁছে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের পরিষ্কার একদম কথা যে শুধু গিয়াসুদ্দিন মণ্ডল নয় গিয়াসুদ্দিন মণ্ডলের সঙ্গে যারাই যারাই ছিল প্রকৃত যারা দোষী এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সাথে সাথে আরও একটা বার্তা আপনাদের দিতে চাই যে এখানে একটা বলা হচ্ছে যে এটা একটা স্বাভাবিক ঘটনা একটা উপচার্যকে হেনস্থা করা হচ্ছে তানাকে হুমকি দেওয়া হচ্ছে শাটডাউন ডাউন বলে একটা শব্দ ইউজ করা হয়েছে যার যদি আপনারা ব্যাখ্যা পেতে চান তাহলে ওদের ডিকশনারি দেখেন যে ওরা ভিডিওতে কি কি করেছে শার্ট ডাউনের মানেটা ওই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সেক্ষেত্রে এটাকে যদি একটা স্বাভাবিক ঘটনা হয় কেউ যদি এটা বলে থাকে আমরা তার তীব্র নিন্দা জানাই সাথে সাথে যত দ্রুত সম্ভব এদেরকে অ্যারেস্ট করতে হবে আমাদের সাধারণ ছাত্রছাত্রী এবং আমাদের এটাই দাবি লাইসেন্স কার্ডের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন কোনো ভিসির জন্য সার্চিং কমিটি গঠন করা হয়নি এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ভিসিকে সরিয়ে দিয়ে এই ভিসির যাতে এক্সটেনশন না হয় অপমান করে তাকে তাড়িয়ে দিয়ে তাদের মতো করে ভিসি অ্যাপয়েন্টমেন্ট করা এবং এটাও অভিসন্ধি বুঝতে পারছি যে এখনও যেহেতু সার্চিং কমিটি হয়নি তাহলে তাদের মতো করে একজন ভিসি তাদের পছন্দের মতো ভিসি বসবে যে কাঠপুতুলের মতো তাদের সারাই কাজ করবে পাশাপাশি আমরা এমনও কিছু আমাদের কাছে তথ্য উঠে এসছে যে তারা তাদের পছন্দ মতো কিছু ব্যক্তিকে আলিয়াতে রিক্রুটমেন্ট করাবে এই ধরনের বিষয়গুলো তারা এই এই নোংরা খেলে তারা মত্ত মানে খেলতে চেয়েছিল কিছুদিন থেকে যে ঘটনাটাতে আলিয়া ইউনিভার্সিটি শিরোনামে আস চলেছে এবং যে কথাটা বলতে চাই যে আলিয়া ইউনিভার্সিটির এই কাণ্ডটা কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা লজ্জাজনক একটা ঘটনা হয়ে গেছে কিন্তু একটা জিনিস আমাদেরকে ভেবে দেখতে হবে যে এই কাণ্ডে যারা জড়িত আছে বা এই কাণ্ড যারা ঘটিয়েছে তারা আদৌ আলিয়া ইউনিভার্সিটির সঙ্গে কোনো রকমভাবে যুক্ত নয় না তারা কোনো আলিয়ার প্রাক্তনী এবং না তারা আলিয়ার কোনো বর্তমান ছাত্র যাকে মেন কালপ্রিট হিসাবে ধরা হচ্ছে নাওয়াজ সে কোনো আলিয়ার প্রাক্তনীয় না এবং আলিয়ার সে কোনো কর্তৃপক্ষও না এবং আলিয়া নিয়ে তার কেন ইন্টারেস্ট আমরা তা জানা নেই এবং যে গিয়াসুদ্দিন মন্ডল যে ছেলেটা এই কাণ্ডটা ঘটিয়েছে তার ব্যবহারের জন্য কিন্তু তাকে অলরেডি আলিয়া ইউনিভার্সিটি থেকে রাস্টিকেটেড করা হয়ে গেছে ফলত সে আলিয়া ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট না এবং যে তাবড় তাবর নেতাদের নামগুলো আসছে ববি হাকিম থেকে শুরু করে গোলাম রাব্বানী সাহেব তারা কেউই কিন্তু আলিয়া ইউনিভার্সিটির ছাত্র বা প্রাক্তনই নাই আলিয়া ইউনিভার্সিটিকে একটা বদনাম করার চেষ্টা চলছে যে দেখানো হচ্ছে যে আলিয়া ইউনিভার্সিটিতে কোনো পড়াশোনার ঠিকঠাক কালচার নেই বা এদের ছাত্ররা ভালোভাবে পড়ালেখা করে না বা এরা ভালোভাবে কোনো কিছু এডুকেশান বা ভালো কথাবার্তা বলতে জানে না একটা আলিয়া ইউনিভার্সিটিকে বদনাম করার এদের একটা প্রচেষ্টা এবং আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যে একশো পঁচাশি দিন থেকে যে ন্যায্য দাবি দাবার আন্দোলনটা চলছে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য এরা একের পর এক নতুন নতুন ষড়যন্ত্র করে চলেছে আপনারা শুনলেন যে দীর্ঘ ছয় মাস আগে নাকি টেকনোসিটি পুলিশকে বলেছে এটা জিমনাওয়াজ নিজে দাবি করেছে যে তার তার এটা নিজস্ব ভয়েস এবং তার এটা নিজস্ব কথোপকথন সে এটা স্বীকার করেছে এবং ববি হাকিম স্বীকার করেছে যে সে তৃণমূল ঘনিষ্ঠ ববি হাকিম চেনে যে জিমনামাজ তাকে তার ইলেকশনের জন্য সহযোগিতা করেছে তাহলে সব কিছু স্পষ্ট যে সে ষড়যন্ত্রতে তার নাম আসছে সে তৃণমূলেরও ঘনিষ্ঠ এবং ষড়যন্ত্রের জন্য যে ফোন কলটা হয়েছে সেটাও লিগাল একদম ভ্যারিফায়েড বাই জিমনাওয়াজ তারপরও তাকে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি শুধু একমাত্র একটা রাষ্ট্রীয় ছেলে গিয়াসুদ্দিন মণ্ডল তাকে গ্রেপ্তার করে কেসটা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে এবং আলিয়া ইউনিভার্সিটির সমস্ত ছাত্রকে বদনাম করার চেষ্টা চলছে একটা আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা করি অবিলম্বে যে মূল ষড়যন্ত্রকারীরা আছে আলিয়ার বদনামে এবং ছাত্রছাত্রীদের বদনামে এবং ভাইস চ্যান্সেলারকে খুন করার যে হুমকি দিয়েছে এর ষড়যন্ত্রতে যারা আছে তাদেরকে অবিলম্বে প্রকাশ্যে এনে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে রিপোর্ট টিডিএন বাংলা